হ্যালো ভিউয়ার্স, আমি অমিত, এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল ভোকাবুলারি মিন্স ভয় কাবু বেলা বেলা নিয়ে। আজ আপনাদের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম, এবং অষ্টম ক্লাসটি প্রতি ক্লাসের মতোই সাজিয়েছি আবার 10টি নতুন ওয়ার্ড নিয়ে। চলুন ওয়ার্ডগুলো দেখা যাক। আমাদের আজকের প্রথম ওয়ার্ড অ্যাম্বিজিওয়াস। আমাদের প্রথম ওয়ার্ড অ্যাম্বিজিওয়াস। অ্যাম্বিজিওয়াস অর্থ সন্দেহজনক। অ্যাম্বিজিওয়াস কথাটিকে আমরা মনে রাখতে পারি অ্যাম্বি অর্থ দুই, এমবি অর্থ দুই, আর জিওয়াসকে আমরা মনে রাখবো গেস দিয়ে, অর্থাৎ এমবি প্লাস গেস। গেস অর্থ অনুমান। তো যদি দুইটা অনুমান একসাথে হয় সেটাকে অনেকটা সন্দেহজনক বা একটু কনফিউজিং। এখানে আমরা বলছি অ্যাম্বিজিওয়াস অর্থ সন্দেহজনক, এবং এটাকে আমরা মনে রাখবো এমবি গেস দিয়ে। আমাদের দ্বিতীয় ওয়ার্ড অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিভ্যালেন্স অর্থ এক ব্যক্তির দুই দিকে অবস্থান। অ্যাম্বিভ্যালেন্স অর্থ এক ব্যক্তির দুই দিকে অবস্থান। অ্যাম্বিভ্যালেন্সকে আমরা মনে রাখতে পারি, আমরা অনেকেই জানি অ্যাম্বি অর্থ দুই, অ্যাম্বি অর্থ দুই, এবং ভ্যালেন্স অর্থ সাম্যাবস্থান, অর্থাৎ দুই দিকে যার সমান অবস্থান, অর্থাৎ দুই দিকে যার যিনি অবস্থান করেন সেটাকে বলা হবে অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স অর্থ এক ব্যক্তির দুই দিকে অবস্থান, এবং এটাকে আমরা মনে রাখবো এমবি প্লাস ভ্যালেন্স দিয়ে। ভ্যালেন্স অর্থ ব্যালেন্স, এবং ব্যালেন্স অর্থাৎ দুই দিকে যিনি অবস্থান করেন। পরবর্তী ওয়ার্ড কনফাউন্ড। কনফাউন্ড, কনফাউন্ড অর্থ ধাঁধা লাগানো বা কনফিউজড হওয়া। কনফাউন্ডকে আমরা মনে রাখবো কনফিউশন ফাউন্ড। কনফাউন্ডকে আমরা মনে রাখতে পারি কনফিউশন ফাউন্ড। কনফাউন্ডকে আমরা মনে রাখবো কনফিউশন ফাউন্ড দিয়ে, এবং কনফাউন্ড অর্থ ধাঁধা লাগানো বা কনফিউজড হওয়া। পরবর্তী ওয়ার্ড কনয়সার। কনয়সার, CONNY, কনয়সার। কনয়সার অর্থ বিচারক। কন্যাসার অর্থ বিচারক, এবং এই কথাটিকে আমরা মনে রাখতে পারি কন্যাসার। কন্যা যদি সার হয় তাহলে তাকে আমরা কি বলবো? বিচারক বলবো। সেই হিসেবে আমরা বলতে পারি কন্যাসার অর্থ বিচারক। কন্যাসার অর্থ বিচারক, বা এটাকে পণ্ডিত বলা হয়, শিল্পকলা বিষয়ক পণ্ডিত। তো কন্যা যখন সার হবে তখন তিনি বিচারক হবেন অথবা শিল্পকলা বিষয়ক পণ্ডিত হবেন, অর্থাৎ কন্যাসার অর্থ কন্যা প্লাস সার। পরবর্তী ওয়ার্ড ডাইসোটোমি। ডাইসোটোমাই, ডাইসোটোমাই, এই কথা অর্থটি আমরা মনে রাখবো দ্বিবিভাজন। ডাইসোটোমাইটা আমরা মনে রাখবো ডাই অর্থাৎ দুই, আর সোট চোট। সোট মানে কি? যদি কোনো বডিতে বা হাতে সাপোজ দুইটা জায়গায় যদি কেটে যায় তাহলে আমরা কি বলি? দুই জায়গায় কাটছে দুইটা সোট, অর্থাৎ ডাইসোটোমিকে আমরা মনে রাখবো ডাই প্লাস সোট দিয়ে, অর্থাৎ ডাইসোট অর্থ দ্বিবিভাজন, অর্থাৎ ডাইসোটোমি। ডাইসোটোমিকে আমরা মনে রাখবো ডাই প্লাস সোট দিয়ে, এবং এটা অর্থ হচ্ছে দ্বিবিভাজন। আমাদের নেক্সট ওয়ার্ড ডেফিডেন্স। ডেফিডেন্স, ডেফিডেন্স অর্থ লজ্জা। ডেফিডেন্স অর্থ লজ্জা। এই ডেফিডেন্সকে আমরা মনে রাখবো কি দ্বারা? ডেফিডেন্সকে আমরা মনে রাখবো ডুয়েট ড্যান্স দিয়ে। যদি সকলের সামনে সাপোজ কোনো একটা পার্টিতে গেলাম, সেখানে যদি বলা হয় যে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা বউ অথবা হাজব্যান্ডের সাথে একটা ডুয়েট ডান্স করেন, আপনি কি সহজে করতে পারবেন? অবশ্যই না। সেটা আপনি একটু হলেও কনফিউশন তার ভিতরে থাকবে বা একটু লজ্জাবোধ থাকতেই পারে। এই জন্য আমরা বলছি ডেফিডেন্সকে আমরা মনে রাখবো ডুয়েট ড্যান্স দ্বারা, এবং ডুয়েট ড্যান্সটা হচ্ছে লজ্জা। ডেফিডেন্স অর্থ লজ্জা, এবং এটাকে আমরা মনে রাখবো ডুয়েট ড্যান্স দ্বারা। আমাদের নেক্সট ওয়ার্ড ইনহ্যান্স। ইনহ্যান্স মানে উন্নত করা, ইনহ্যান্স মানে বৃদ্ধি, এটা আমরা অনেক আগে থেকেই জানি। সো ইনহ্যান্সের জন্য আমরা মনে রাখতে পারি এটাকে বৃদ্ধি বা উন্নত করা। আমাদের নেক্সট ওয়ার্ড ইফেমেরাল। ইফেমেরাল, ইফেমেরাল, ইফেমেরাল অর্থ ক্ষণস্থায়ী। ইফেমেরাল অর্থ ক্ষণস্থায়ী, এটাকে আমরা মনে রাখবো ফেমেরাল। ফেমেরালকে আমরা মনে রাখতে পারি ফেমাস।
ইফেমিরাল, ইফেমিরালকে আমি মনে রাখবো ফেমাস দ্বারা। কেন? কারণ বিখ্যাত মানে জেনারেলি কোনো ক্রিকেটারের দিকে যদি আমরা খেয়াল করি, জেনারেলি বা কোনো অভিনেতা, তারা বিখ্যাত থাকে কিন্তু তাদের নির্দিষ্ট একটা টাইমে, পরবর্তী যখন সে আর না থাকে মানে থাকে না, তখন কিন্তু তার বিখ্যাত ওই বিষয়টা ওই থাকে না। অর্থাৎ ই ফ্যামিরাল অর্থাৎ ফেমাস, ফেমাস বিষয়টি অনেকটা ক্ষণস্থায়ী, অর্থাৎ ই ফ্যামিরাল অর্থ ক্ষণস্থায়ী। এই ই ফ্যামিরালকে আমরা মনে রাখবো ফেমাস দ্বারা। আমাদের নেক্সট ওয়ার্ড ফ্যালাসিয়াস, ফ্যালাসিয়াস, ফ্যালাসিয়াস অর্থ প্রতারণাপূর্ণ, ফ্যালাসিয়াস অর্থ প্রতারণাপূর্ণ। এটাকে আমরা মনে রাখতে পারি ফলস দ্বারা, ফলস অর্থ মিথ্যা, তো ফ্যালাসিয়াস অর্থ প্রতারণাপূর্ণ। অথবা আমরা ওয়ার্ড থেকে মনে রাখতে পারি ফ্যালাইসি, FALLACI, ফ্যালাইসি। ফ্যালাইসি অর্থ কি? ফ্যালাইসি অর্থ সাপোজ আপনারা দুইটা ফ্রেন্ড, তো একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে বললেন তোর ঘড়ি তো নিয়েছিলাম কিন্তু সেটা ফেলাই দিচ্ছি, ঠিক আছে, অথচ আপনি ফেলেন নাই, অর্থাৎ বিষয়টা অনেকটা ফলস টাইপ গেল, অর্থাৎ আপনি তার সাথে অনেকটা মজা করেই প্রতারণা করলেন, অর্থাৎ ফ্যালাইসিয়াস। ফ্যালাইসিয়াসকে আমরা মনে রাখবো ফ্যালাইসি দ্বারা। কী ফেলাইসি? ঘড়ি ফেলাইসি, এটা হচ্ছে একটা প্রতারণাপূর্ণ। অথবা ফ্যালাইসিয়াসকে আমরা ফলস দ্বারা মনে রাখতে পারি, ফলস অর্থ প্রতারণাপূর্ণ। আমাদের নেক্সট ওয়ার্ড ফ্যাটুয়াস, ফ্যাটুয়াস, ফ্যাটুয়াস অর্থ বোকা, ফ্যাটুয়াস, ফ্যাটুয়াস অর্থ বোকা। ফ্যাটুয়াসকে আমরা মনে রাখতে পারি ফতুয়া দ্বারা, যারা ফতুয়া করে তারা বোকা, এটা আমাদের মনে রাখার জন্য, এটা শুধুমাত্রই মনে রাখার জন্য, অন্য কিছু না। অর্থাৎ ফ্যাটুয়াস, FATUOUS, ফ্যাটুয়াস, ফ্যাটুয়াস অর্থ বোকা, এবং এরা এটাকে ফ্যাটুয়াস অর্থ বোকা, এটাকে আমরা মনে রাখবো ফতুয়া দিয়ে, ফতুয়া, ফ্যাটুয়াস মনে রাখবো ফতুয়া, এবং ফ্যাটুয়াস অর্থ হচ্ছে বোকা। তাহলে আমাদের প্রথম থেকে আবার একটু বলে আসি, অ্যাম্বিজিওয়াস, অ্যাম্বিজিওয়াস অর্থ সন্দেহজনক, এটাকে আমরা মনে রাখছি অ্যাম্বি প্লাস গেস দিয়ে, অর্থাৎ দুইটা অনুমান দিয়ে। পরবর্তী হচ্ছে অ্যাম্বি ভ্যালেন্স, অর্থাৎ অ্যাম্বি প্লাস ব্যালেন্স, অর্থাৎ ভারসাম্য, অর্থাৎ যার দুই দিকে অবস্থান। পরবর্তী ওয়ার্ডটা কনফাউন্ড, কনফাউন্ড কেমন মনে হচ্ছে কনফিউশন ফাউন্ড, এটাকে এটা অর্থ হলো ধাঁধা লাগানো বা কনফিউজ। পরবর্তী ওয়ার্ড হলো কন্নিসার, কন্নিসার অর্থ শিল্পকলা বিষয়ক পণ্ডিত বা বিচারক, কন্যা যখন সার, অর্থাৎ কন্যা প্লাস সার। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডাইসোটোমি, ডাইসোটোমি অর্থ দ্বিবিভাজন, এটাকে আমরা মনে রাখবো ডাই প্লাস চোট দিয়ে। পরবর্তী ওয়ার্ড হলো ডিফিডেন্স, ডিফিডেন্স অর্থ লজ্জা, এটাকে আমরা মনে রাখবো ডুয়েট ড্যান্স দিয়ে। পরবর্তী ওয়ার্ড ইনহ্যান্স, ইনহ্যান্স অর্থ বৃদ্ধি বা উন্নত করে, এটা আমরা সবাই জানি, তো এটা কোনো লিমিট লাগে না। পরবর্তী ওয়ার্ড হচ্ছে এফিমেরাল, এফিমেরালটা মনে রাখবো ফেমাস দিয়ে, এটা হলো ফেমাস ক্ষণস্থায়ী। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ফ্যালাসিয়াস, ফ্যালাসিয়াস অর্থ প্রতারণাপূর্ণ, এটাকে আমরা মনে রাখবো ফলস দিয়ে অথবা ফ্যালাসি দিয়ে। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ফাতুয়াস, ফাতুয়াস অর্থ বোকা, এটাকে আমরা মনে রাখবো ফতুয়া দিয়ে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ টু অল, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, উইল বি অ্যাভেলেবল, হোপ ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।